গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। মঙ্গলবার 2nd April বেরিয়ে গেছি অফিসের জন্য, জাস্ট বেরিয়েছি। এখন রয়েছি কাকদাসপুরা, ইয়ামলোড দিয়ে যাচ্ছি। আমার অফিস তোমরা জানো হয়তো, HSR লেআউট। আর এখন তাপমাত্রা, বাইরে তাপমাত্রা রয়েছে 31 degrees, যথেষ্ট গরম। মানে বলছে দুপুর অবধি নাকি 36 অবধি হবে আজ ম্যাক্সিমাম টেম্পারেচার, সেটাই। কিন্তু এপ্রিল মাস পড়ে গেল, একদিনও বৃষ্টি হলো না, এটা মানে সব থেকে আশ্চর্যের বিষয়। যারা ব্যাঙ্গালোরে থাকো, ব্যাঙ্গালোর ওয়েদারকে চেনো, তারা মানে বুঝতে পারবে যে কী রেটে এবার গরম পড়েছে। বেসিক্যালি আমাদের অভ্যেস নেই এই এত গরম। কলকাতা দিল্লির লোকজন দে আর ইউজ টু ইট প্রবাবলি, বাট আমাদের একদমই অভ্যেস নেই। আমাদের ব্লগে একজন কমেন্টও করেছে, সে 15 বছর মোটামুটি ব্যাঙ্গালোরে আছে, কিন্তু এত গরম নাকি কোনোদিনও পাইনি। আমরাও তো রয়েছি মোটামুটি 9-10 বছর হতে চললো, এইবারে মানে মারাত্মক গরম। গরম পড়ে কিন্তু সন্ধেবেলা সুন্দর ওয়েদার হয়ে গিয়ে বৃষ্টি হয়ে যায়, সেইটা এখনও দেখা নেই। আজকে উইকডে ঠিকই, বাট বিকেলের দিকে আমরা একটা কিছু প্ল্যান করেছি, সেটা তোমরা থাকো আমাদের সাথে দেখতে পাবে। সবাই মিলে আজকে আমরা একটু বেরোবো। আমি তো বেরিয়ে গেছি অলরেডি, বাট বাকিরা বেরিয়ে আমাকে এসে জয়েন করবে। লেটস সি। গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর। হাসি, সবাই তো গুড মর্নিং করে দাদু, একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে বরফি দেবে, বরফি, হ্যাঁ চালিয়ে দেবো, চালিয়ে দেবো। ঘুম থেকে উঠে খেতে বসে গেছে, আমাকে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দেতো। ও থ্যাংক ইউ, কি আনন্দ, ভয় দেখাচ্ছে, ভয় দেখাচ্ছে সকাল সকাল। আর জন্য চলে এসেছি গুড মর্নিং করতে। কোথায় যাচ্ছিস? ওই বল, বুঝিলা? ও বুঝিলা, বসো 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 বসো, সিট 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 সিট। হ্যাঁ বলি বাবলি 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 বাবলি। আরেকজন এখানে আছে, হাই হাই লাইলা, হাই লাইলা, লাইলা লাইলা লাইলা। তো লেজরে কিন্তু নড়ছে পিছনে, শিশি লাইলা লাইলা লাইলা। আর এখান থেকে আমি চলে যাচ্ছি সোজা এই ঘরে, কেউ একজন আছে এখানে, সিম্বা। সিম্বা একটা কাপড় নিয়ে নিয়েছে বরফি, দিয়ে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। ভেরি গুড মর্নিং। পিছনে রাহুল আর ময়ূর আছে, চা খাচ্ছে ওরা, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর সঙ্গে কাজও চলছে, আমাদেরও চলছে। এসে আমরা তিনজন একটা ঘরেই বসে আছি, যেহেতু এখন কোনো কল নেই, আমরা আড্ডা দিতে দিতে কাজ করছি। আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, এক টুকরো খেয়েছি, খেয়েই ভাবলাম ব্লগটা স্টার্ট করি, মেকিং স্টার্ট করা হয়নি। চা, পরোটা আর ছোলার ডাল, এই হচ্ছে ছোলার ডাল নারকল দিয়ে, আর এই হচ্ছে পরোটা। আমি শুধু বৃহস্পতিবারটা পালতাম, কিন্তু ময়ূর আসার পর থেকে আমাদের টিউজডেটাও পালন করা হয়, বিকজ হনুমানজির দিন না। ময়ূর ওখান থেকে হচ্ছে বেচারি, বেচারের কোনো ব্যাপার না, আমাদের ভালোই লাগে নিরামিষ খেতে মাঝে মাঝে, আর সপ্তাহে 2 দিন ইটস নাথিং, খাওয়াই যায়। যাই হোক, আর আজকে একটা কি বলবো, স্পেশাল দিন বলতে পারো, হনুমানজির দিন বলে শুধু নয়, স্পেশাল দিন শুধু বেচ খাচ্ছি সেটা না, স্পেশাল দিন এই কারণে, কারণ আমরা লাস্ট উইকে সারাটা সপ্তাহ কোথাও বেরোতে পারিনি বাবা মাদের নিয়ে। তো সেই কারণে হঠাৎ করে আমাদের মনে হলো না উইকডেজেই যাবো, তো আজকে বেরোবো আমরা, কাজটা শেষ করে নিই, তারপর সন্ধ্যাবেলায় বেরোবো। বরফি স্নান করছে, এই ফাঁকে একটু কয়েকটা জিনিস দেখিয়ে দিই, কয়েকটা মানে সামান্য কয়েকটা জিনিস। সেটা হচ্ছে আগের দিন আমরা শপিং করতে গেছিলাম, অনেক কিছু দেখানো হয়নি, তার মধ্যে 3টে জিনিস আপাতত দেখাবো, মানে 3টে পারফিউম। একটা পারফিউম অলরেডি ময়ূর মাখতে শুরু করে দিয়েছে, তো তার বক্সটা ডাটা বাই বাই হয়ে গেছে, আর এখন আমি ওর স্লিং ব্যাগটা খুঁজে পাচ্ছি না যে বার করে দেখাবো। এনিওয়েজ, সাজিটেরিয়াস এটা একটা আছে, এটা হচ্ছে রানার, পাইসেস ইজ মাইন, আর অ্যাকোয়ারিয়াস হচ্ছে রাহুলের। জোডিয়াক সাইন অনুযায়ী রাহুল সবার জন্য পারফিউম কিনেছিল, এগুলো সব মিনিয়েচার বটলস, ভীষণ সুন্দর গন্ধ প্রত্যেকটার। আমি এখনও এগুলো ট্রাই করিনি, মানে এটা ট্রাই করিনি পার্টিকুলারলি, বিকজ অনেক পারফিউম আছে, কোনো একটা দিন বার করে ইউজ করবো। আরও অনেক জিনিস আছে যেগুলো নিয়েছিলাম, রাহুল বার্থডের, আমার ফেব্রুয়ারিতে বার্থডে গেছে, তো সেটার জন্য কিছু কিনবে কিনবে করছিলো, তো আমাকে 2টো জিনিস কিনে দিয়েছে, সেটাও দেখাবো। এটা নিয়ে 3টে জিনিস, তো আর একটু পরে দেখাচ্ছি। আজকে রান্না করে কে? কাকিমা,
আচ্ছা মা বাকিটা করে গেছে, কাকিমা বানাচ্ছে আজকে পনিরের তরকারি, তাই তো? ছানার ডাল না, ছানার ডাল না। 2:15 বাজে, বরফি খাচ্ছে এখন মার কাছে, মাও খাওয়াচ্ছে। আর যে যে আওয়াজ পাবো সেটা সিম্বার আওয়াজ, সঙ্গে আরও দুজন আছে। সকালেই বলেছি মঙ্গলবার, তো ডেফিনেটলি ভেজই হবে, সে কারণে কাকিমাটা বানাচ্ছে, বাকি অর্ধেকটা মা বানিয়েছে। আর বেশ কিছুদিন ধরে, 3-4 দিন ধরে আমাদের কমেন্ট পড়া হয়নি বিকজ অফ আমাদেরই কী বলবো, মানে কাজের প্রেশার বলতে পারো, বা সারাদিন ধরে সময় পাচ্ছি না এরকম একটা ব্যাপার। বাট আজকে ডেফিনেটলি পড়বো, আর সেটা দেখার জন্যই সব কমেন্টগুলো আমি আজকে দেখছিলাম, যেহেতু 4 দিন ধরে পড়িনি, কী কমেন্ট এসছে, কিছু আমরা মিস করেছি কি না পুরোনো কমেন্টে, সেগুলো দেখছিলাম। বাট ইয়েস, একটা কমেন্ট দেখে একটু অদ্ভুত লাগলো, সেটা হচ্ছে একজন কেউ লিখেছো, তুমি এখানে মনে হয় আমাদের কমেন্ট করো, নো ওয়ান লাইকস ইউ বলে তুমি লিখেছো যে যে মাকে একটু, মানে মাই সব কিছু করবে, রান্না করবে, বরফিকে দেখবে, তারপর গেস্টদেরও সব, মানে গেস্টদেরকেও মাই মানে সব কিছু করবে, মাকে একটু শপিংয়ে নিয়ে যাও, মানে কি বলবো, এটা ট্রাস্ট মি পাপ করছো অ্যান্ড অল। তো তার জন্য একটু আমার মনে হলো একটু তোমার সাথে, মানে তোমাকে উদ্দেশ্য করে বলি, আমি জানি হয়তো তোমাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি, যেটা আমরা জেনারেলি করি না, বাট আমার মনে হলো এখানে একটু বলা উচিত। দেখো সবটা না ডিপেন্ড করছে, মানে সবটা ডিপেন্ড করছে ইন দ্য সেন্স কখন কে ফ্রি আছে সে সেইভাবে কাজ করে। মা যেহেতু বাড়িতে আছে, মা বাড়িতে কাজ করছে, আমি যদি বাড়িতে থাকি তাহলে আমি করি, বরফিকে দেখা ওরকম কোনো কিছু না, যখন যেরকম সময় হয় তখন সেরকমভাবে দেখা হয়। আর আমরা যেহেতু ডেইলি লাইফস্টাইল ব্লগ করি, তো ডেইলি ব্লগ করলে কী হবে, তো যা হচ্ছে যখন আমি সময় পাচ্ছি শুধু সেই মুহূর্তটাই আমি দেখাতে পারছি। আমি তো কী বলবো, মানে আমি তো হাউস ওয়াইফ নই, তো সুতরাং আমি সারাদিন বাড়িতে থাকি না, বা ধরো যদি সারাদিন বাড়িতে থাকি তাহলে অফিসের কাজও থাকে, বাড়ির কাজও থাকে, সব কিছু মিলিয়ে সবটা হয়। তো শুধু যদি আমি বাড়িতেই থাকতাম, কোনো রকম কোনো কাজ না করতাম, তাহলে সকাল থেকে রাত অবধি পুরোটা তোমাদের দেখাতে পারতাম, যেটা আমি সত্যি খুব মিস করি। আর যারা করে তাদেরকে হ্যাটস অফ, আর যারা কী বলবো, যারা ডেডিকেটেডলি এটা করতে পারে তাদের জন্য মানে কোথাও একটা, আমার কী বলবো, একটা সফট কর্নার আছে, কারণ আমিও মাঝে মাঝে মনে করি যে যদি চাকরিটা না করতাম তাহলে সারাদিন ব্লগ করতে পারতাম, কী ভালো হতো। বাট ওই ব্যাঙ্গালোরে থাকতে গেলে ওরমভাবে একজনের ওপর তো ডিপেন্ডেন্ট হওয়া যায় না, তো সেই কারণেই আমরা দুজনে মিলে চাকরি করি, দুজনে মিলে কী বলবো, সংসারের হাল ধরি, দুটো বাড়ি, মানে রানা যেরকম রানার বাড়ির দিকটা দেখে, আমরা আমার, আমি আমার বাড়ির দিকটা দেখি। তো এইসব জিনিসগুলো নিয়ে যখন হয় না, তো কী বলো তো, তখন না মনে হয় যেন যে কী বলবো, আমরা যতটা দেখাতে পারি ততটা দেখাই, মানে আলটিমেটলি কথাটা হচ্ছে এটাই, তোমরা সবটা তো দেখতে পারো না। সেরকম যখন আমি ধরো কোনো কাজ করি, আমি সবসময় সেটা ভিডিওতে দেখাতে পারি না, কারণ সার্কামস্টান্সেস, সিচুয়েশনস সেরকম থাকে না। তো সেই কারণেই আমার মনে হলো তোমাকে স্পেসিফিক্যালি কথাটা বলি। আর যারা যারা আমার সঙ্গে একমত হবে, বা মেবি হয়তো অনেকেই একমত হবে না, তারা প্লিজ আমাদের কমেন্ট সেকশনে জানিও যদি আমি কোনো রকমভাবে মানে ভুল কথা বলে থাকি। আর বাড়িতে গেস্ট তোমরা, মানে তুমি যাদেরকে বলছো দে আর নট গেস্ট, তারা আগেও আমার বাড়িতে থেকেছে। হ্যাঁ, মেবি হয়তো কাকু কাকিমা বেশি দিন থাকেনি, একদিন দুদিন থেকেছে, কিন্তু রাহুল ময় ওয়াজ লাইক আর ফ্যামিলি, এক্সটেন্ডেড ফ্যামিলি, তো ওদেরকে আমি গেস্ট মনে করি না। আর আজকে এই কারণে কাকিমাকে দেখালাম বানাচ্ছে, কাকিমা কিন্তু প্রত্যেক দিন কাকুর খাবার, মাঝে মাঝে ধরো আমরা হয়তো বায়না করলাম একটু আলু ভাজা খাবো, বা ডিমের ডালনা খাবো, যেরকম কালকে আমরা যেটা খেয়েছি সেটা কিন্তু কাকিমাই বানিয়েছে, হয়তো আমি পুরোটা ব্লগে দেখাতে পারিনি, তাই তোমরা জানতে পারোনি। সুতরাং শুধু শুধু যে মাকে একাই করতে হয় এরকম কোনো কিছু নয়, কাকিমা এখানে আছে, কাকিমাও করছে। এবার মা রান্না করছো না কেন তুমি? আমি খাবো না তাই না, বলছে খুব বড় পাপ করছো তোমরা, শপিং এ নিয়ে যাও, সব সময় বরফিকে দেখবে, বরফিকে ধরবে, গেস্টদের দেখবে, রান্নাও করবে। হ্যাঁ মা, বরফি ঘুম থেকে উঠে পড়েছে, কিরে পিছনে ময়ূর একটা ঝুটি করে দিয়েছিল, সেই ঝুটিটাই আছে এখানে, এই যে এইটুকু, বাকি চুলটা পুরো একদম, দেখি মুখটা, দেখি মুখটা একটু দেখি, কলা খাওয়া গেছে তার, এখন সে ময়ূরকে দেখাচ্ছে, ময়ূর একটু ঝুড়ি ভাজা আর বিস্কুট খাচ্ছে, ও খাবে। হ্যাঁ হ্যাঁ বিস্কুট দেবো, বসো বসো, স্টে স্টে, দেবো দেবো, স্টে কিংবা
মোগলি দাদা হাসছে, ওদের খাওয়া দেখেও হাসছে। বসো একটা জায়গায়, বসো বরফি, একটু বসো, এখানটা বসো। বসবে না, বসবে না, চলে যাচ্ছ এইদিকে। ওই তুইও খাবি নাকি বোকা? ওটা ওদের জন্য মামা, ওটা ওদের জন্য, ওরা খাচ্ছে, ওরা খাচ্ছে। এটা দেখো, কথা শুনলে হয়। বাজে 6:20, জাস্ট গাড়িতে এসে বসলাম। সানডে সাসপেন্স চালু হয়ে গেছে। এনিওয়েজ, আমাদের দেখা করার কথা ছিল যে এইচএস আরে, মানে সবাইকে নিয়ে রাহুলের আসার কথা ছিল এইচএস আরে। আমরা ইরানি চায় ফায় খেতাম, টুকটাক খাওয়া দাওয়া করে তারপর বাড়ি ফিরতাম। বাট আমার যে তাড়াতাড়ি হয়ে গেল, এখন 6:20 বাজে, তো ভাবছি আমি বাড়ি চলে যাই। ওরা বললো যে ওদেরও বেরোতে একটু টাইম লাগবে, তো চেঞ্জ ইন প্ল্যান, ওরা এইচএস আরে আসছে না, বাড়ি যাই, দেখি কি হয়, অন্য কোথাও হয়তো যাবো আজকে। বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আবার বেরোচ্ছি, আবার আমি একা নয়, এবার সবাই। গোট, হোয়াইট গোট, বর্ষী, প্রিয়াঙ্কা, কাকিমা, কাকু, ময়ূর, রাহুল, কাকিমা, মা। আমরা এসে গেছি ভ্যালিউ মলে। এই যে বর্ষী গাড়িতে বসে গেছে, এই তো আজকের প্ল্যান। সেরকম কিছুই না, সপ্তাহের মাঝখানে একটু বেরোনো, একটু খাওয়া দাওয়া করা। আমরা চলে এসেছি ফুড কোর্টে, রাহুল এখনো আসেনি, আসছে। ঠিক কত কাজের চাপ না বাবা, এক্সপ্রেশন দেখো না তার, এমন এক্সপ্রেশন দিতে চোখটা এমন এমন করে। রাহুল এসে গেছে বলতে বলতে, আসছে রাহুল। বাকিরা কই? বাকিরা ওই তো চলে যে আসছে। এসে গেছে রাহুল, ওখান থেকে ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়ে এসেছে, মানে ম্যাকডি থেকে। বেস্ট ফ্রেঞ্চ ফ্রাইজ বলে, ওরাই বলে। ও দেখো ফ্রেঞ্চ ফ্রাইজ দেখে আনন্দে অবস্থা দেখা একজনে, মে 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 মে। বাড়িতে আলু ভাজা খায়, বাইরে এসেও আলু ভাজা খায়, ও মাছ ভাজা আলু ভাজা। কি এক্সপ্রেশন ছিল না, চিলি ফিশ দারুণ লাগছে। হ্যাঁ চিলি ফিশ খেতে পারো, দারুণ। ফির খিদে পেয়ে গেছে, ওকে একবার দুধ খাইয়ে দেওয়া হচ্ছে। আর প্রিয়াঙ্কা গেছে ওয়াও মোমো থেকে মোমো আনতে, ভালো মোমো এনো। আমরা বেরোচ্ছি এখান থেকে, বরফি রাহুলের দায়িত্বে আজকে। বাই দ্য ওয়ে আমরা বেরোচ্ছি এখন, যাব হচ্ছে ডিনার করতে একটা চাইনিজ রেস্টুরেন্ট, যেটার নাম হচ্ছে ম্যান্ডারিন। এটা রাহুল ময়ূরদের প্রচুর, ব্যাঙ্গালোর ম্যান্ডারিন, রাহুল ময়ূরদের প্রচণ্ড ফেভারিট। আমরা কোনোদিনই যাইনি, আমি প্রিয়াঙ্কা কখনো যাইনি, দেখা যাক। চাইনিজ খেতে তো মন্দ লাগে না, চলো। আমরা এসেছি ব্যাঙ্গালোর ম্যান্ডারিন বলে রেস্টুরেন্টটায়। এই রে সবাই এগিয়ে গেল আমাকে ছেড়ে। তো কার লিফট, এমার্জেন্সি লাইটটা জ্বলছে এখানে, আমরা উপরে দেখছি এখানে, দেখো উপর। এই যে চাইনিজ রেস্টুরেন্টের সিগনেচার, এই যে চাইনিজ ভাষায় লেখা ব্যাঙ্গালোর ম্যান্ডারিন।
কাকু বলছে শিখিয়ে যাবো, কি বলছে কাকু? মা বলছে শিখতে বলো, শিখতে বলো, যেভাবে হাত টাকা নাড়াচ্ছে সেটা শিখতে বলো সবাইকে। আবার চাকছে, আবার চাকছে, হাতে নি দেখো, ভালো হচ্ছে, ভালো কি ভালো, খুব ভালো আছে মা, খুব ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভালো আছে, তুমি খেয়েছো? এই যে আমাদের ফার্স্ট স্টার্টার এসেছে, গোল্ডেন ফ্রাইড প্রনস, তারপর দুটো গোল্ডেন, দুটো, আর এটা চিলি চিকেন, গোবি, গোবি, ক্যামেরার ভেতর দিয়ে বুঝতে পারছি না, চিকেন বলেছে, নেক্সট এসেছে আমাদের চিলি চিকেন ড্রাই, চলো আমরা বের হচ্ছি এখান থেকে, রাহুল এগিয়ে গেছে।